পারবো না। পড়াশোনা করে না এই বয়সে এই কাজ করছে? যাই মেয়েটি কাছে গিয়ে দেখি। তোমার নাম কি? আমার নাম শ্রাবণী। মা শোন, তোকে অনেক পড়াশোনা করতে হবে কিন্তু। হ্যাঁ স্যার, আমি অনেক পড়াশোনা করে বড় ডাক্তার হয়ে মা বাবার স্বপ্ন পূরণ করব আর আপনার মুখও উজ্জ্বল করব। আমাকে পারতেই হবে। হ্যাঁ রে মা, তুই পারবি। ওরে যে নিয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে ধাওয়া করতে থাক, সফলতা এমনি এসে ধরা দেবে। এইভাবে শ্রাবণের দিন কাটতে লাগলো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় খুব ভালো ফল করার পরে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষাতেও সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়। দিল্লি থেকে ডাক্তারি পাস করে দীর্ঘ কয়েক বছর পর ফিরছে শ্রাবণ। আমরা ওকে দিতে পারিনি, সেটা ও ছেলের কাছ থেকে।
জীবন হবে। চলো বাড়ি চলো। যদি নাটকের কোনো ভুল ত্রুটি ধরে থাকে আমাকে ক্ষমা করে দেবেন। ছোট্ট নাটক দুটো আমারই লেখা, আমারই নির্দেশনা, আমারই রচনা। যতটা পেরেছি স্কুলকে ভালোবেসে আজকে এই শিক্ষক দিবসের দিনে এই নাটকটি লিখেছি। সকলের সহযোগিতায় প্রাক্তন ছাত্রদের আমার এই ছাত্ররা সত্যি এক কথাতে বলাতেই আমার কাছে চলে এসেছে এবং এই নাটকটি ওনাদের সহযোগিতায় এই নাটকটি হয়েছে। তাই আমাদের প্রাক্তন প্রত্যেকটা ছাত্রকে আমার তরফ থেকে আমাদের শিক্ষক বিদ্যালয় তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শিক্ষক মহাশয় ভূমিকায় যে ভূমিকায় যে অভিনয় করেছে তৌসনা মুস্তারি, আমার নাটকে ছোট্ট শ্রাবণী যার মামা মামা বাবা মারা গেছে, মামা মামিমা তাকে দেখতো না, কিন্তু বড় হয়ে স্বপ্ন দেখেছিল ডাক্তার হব এবং ডাক্তার হয়ে দেখেছে। তোমরাও পারবে যদি শিক্ষক মহাশয়দের কথাগুলো একটু মন দিয়ে শোনো। তো ছোট শ্রাবণীর ভূমিকায় অনন্য সাহা, বড় হয়ে ডাক্তার হয়েছে, করে দেখিয়েছে, সফলতা অর্জন করেছে, শিক্ষক মহাশয়কে ভালোবেসে শিক্ষক মহাশয়ের প্রতিদান স্বরূপ ডাক্তার হয়েছে বড় শ্রাবণী দেবযানী দাস। ছোট প্রতিমা সবসময় সুখে দুঃখে সাথী ছিল। ছোট প্রতিমার ভূমিকায় আমারই বিদ্যালয়ের ছাত্রী রিয়া খাতুন, দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। বড় প্রতিমা বড় হয়ে তাকে সত্যিই বা শ্রাবণী বলেনি এবং শ্রাবণীকেও প্রতিমা কোনদিন বলেনি, দুজনা দুজনার পরিপূরক। এই বড় ভূমিকায় অংশগ্রহণ করেছিল আফিয়া সুলতানা খাতুন। মামা মামি মামির ভূমিকায় অংশগ্রহণ করেছিল
শারমিক সুলতান চতুর্থ শ্রেণীর ছাত্রী। মামা, মামার ভূমিকায় মামা বড় করব বলে দিয়েছিল, কিন্তু সংসারে চাঁতা বলে পড়ে ওর উপায় ছিল না। মামার ভূমিকায় অভিনয় করেছে ইরফান আহমেদ।